সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। প্রধান বিচারপতি সে আওয়ামী লীগের বিচারপতি না, সে শেখ হাসিনার বিচারপতি না। প্রধান বিচারপতি সে আওয়ামী লীগের না, কাউয়া কাদেরের না, পলকের না, ভাতের হোটেলের না, সে বাংলাদেশের বিচারপতি, বাংলাদেশের বিচারপতি। এখন আপনি জোর জুলুম করে আসছেন শেখ হাসিনা ফোন দিয়ে, কাউয়া কাদের ফোন দিয়ে যদি বলে যে এটা রায় এটা হবে, এটা রায় এটা হবে, তাহলে আপনার তো মরে যাওয়া ভালো ভাই। এখন আপনি এখন এটা ইচ্ছা করে মরে যান নাই, এখন মানুষ রাস্তায় নামছে, এখন আপনি বাধ্য হয়ে আপনার বাসভবন ছাড়তে চান। কিন্তু আপনি যদি নাও ছাড়েন, আপনার মনে প্রাণে কি আপনি তো দেখছেন যে আপনার প্রধানমন্ত্রী পালাই গেছে, তা আপনার থাকার কোনো মানি হয় এবং আপনি থাকতে পারবেনও না। কারণ বাংলার মানুষ অন্যায় অনিয়ম চায় না। বাংলার মানুষ এই যে যারা মন্দির ভাঙতেছে, গুম খুন করতেছে, চাঁদাবাজি করতেছে, অন্যায় অনিয়ম করতেছে, এগুলো বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ শান্তি চায়। সন্ধ্যে সমস্ত কোর্সেস অনুযায়ী আগাবে। আপনি দেশের টাকা দুর্নীতি করে নিয়ে যাবেন বেগমপাড়ায়, স্বামীপাড়ায়, ভাতারপাড়ায়, লাংপাড়ায় আপনি বাড়ি করবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে? নেভার, নেভার ইজ নেভার। এখন গভর্নমেন্ট বসছে, আগাচ্ছে। দেখেন পলক ভাই ক্ষমতাসীন মানুষ না, সেনাবাহিনী তাকে ধরে ফেলছে। কেন? মানে এটা তো আমাদের কাছে ভয় লাগতেছে। হায় হায়, সেনাবাহিনী পলক ভাইকেও ছাড় দিল না, সেনাবাহিনী পলক ভাইকেও ছাড় দিল না। তার মানে আমরা বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস আমাদের হয়েছে, সেটা দেখিয়ে দিছে। সুতরাং ওই আত্মসাত করে টাকা বলেন, ওদিন দেখলাম না স্টুডেন্টরা গাড়ি ধরছে, কোন গাড়ি ধরে টাকা পাইছে, টাকা পাইছে। সুতরাং আমি সাভার গেছিলাম, তো আমার গাড়ি হচ্ছে গিয়ে চেক করতেছে কিছু আছে কিনা। সুতরাং অন্যায় অনিয়ম, কালো হাত, অপশক্তি, এগুলো বাঙালির রিস্কে আলায় এক হাত দিয়ে রিস্কে চালাচ্ছে, আর এক হাত দিয়ে বলছে মিছিল দিচ্ছে। এই সাহস 15 বছর দেখাইতে পারে না? 5 আগস্ট 11টা যখন বাজে তখন আমি পালাতো। 1:37 সময় ফোন দিয়ে বলে সেনাবাহিনী বৈঠকে বসবে এবং হাসিনা হয়তো পালিয়ে যাবে, তখন হচ্ছে বাইরের আগে নেট খুলে দেখি কি আপনার ওই যে সাইনবোর্ডের দিকে 5-7 লাখ মানুষ রাস্তায়। বললাম এবার আর রক্ষা নাই। এখন যদি শেখ হাসিনাকে আসতে হয়, এরকম 5-7 লাখ মানুষ, এরকম রিস্কওয়ালা, এরকম পুলিশ প্রশাসন, আপনাদের মতো জার্নালিস্ট সব ম্যানেজ করে আবার আসতে হবে, সেই সুযোগ আর বাংলার বাড়িতে আসবে না, জীবনে আসবে না। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। এই পাবজি জেনারেশন, এই হেদাওয়ালা জেনারেশন, এই টিকটক জেনারেশন, এই ফ্রি ফায়ার জেনারেশন, এই কাপল ভিডিও বানানোর জেনারেশন এই লাল সবুজকে অসম্ভব ভালোবাসে। এই লাল সবুজকে স্বাধীন করেছে, এই লাল সবুজকে আর পরাদিন কখনো হতে দিবে না, ইনশাআল্লাহ।